দর্শক, আমি দীর্ঘদিন যাবত একটা বিষয় খেয়াল করি। আমার বাসার পাশে একটা বাজার আছে, যখন আমি বাজার করতে চাই এই মহিলাকে দেখি শাক ভাগ দিয়ে বিক্রি করেন, 5 টাকা ভাগ। আজকে আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি এগুলো কোথায় পান। উনি আমাকে বললেন মানুষের খেতে যখন শাকসবজি তুলে নিয়ে যায় তখন কিছু শাকসবজি সেখানে অবশিষ্ট থেকে যায়, আমি তাদের কাছ থেকে বলে এগুলো টুকি টুকি নিয়ে এসে 5 টাকা ভাগে বিক্রি করি, কেউ নেয় কেউ নেয় না। দর্শক, আমি মাঝে মাঝে নেই, এইসব মানুষের কাছ থেকে কেনা উচিত, এরা অসহায়, তাই তো বাজারে এসে 5 টাকা ভাগে সবজি কিংবা তরকারি বিক্রি করেন। কেউ ওনাদেরকে অবহেলা করবেন না ভাই। বাজারে যে অবস্থা বর্তমানে, প্রতিটা জিনিসের দাম আগুন, মানুষ এখন কোথায় যাবে? পেঁয়াজের কেজি 80-90 টাকা, আলুর কেজি প্রায় আপনার 50 টাকা, মাছের দাম আগুন, মানুষ এখন কী খাবে? তাই আমাদের যারা সরকার, আমাদের যারা রাষ্ট্র পরিচালনা করেন, একটু গরিব মানুষের দিকে খেয়াল দেন। সবাই ভাই ভুক্তভোগী, আমি আপনি সবাই, ঠিক না? ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।